হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ান বানার্জী ব্লগস। তোমরা কেমন আছো? আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন দমদার ভিডিও নিয়ে। আজকে তোমাদের জন্য এনেছি আর একটা ফোনের আনবক্সিং। আমি এই জিনিসটা নিয়েছি, ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো বেশি কথা বলবো না, ঝটপট শুরু করে যাক ভিডিওটা। ফোন চলে এসেছে আমাদের কাছে, দেখো মোটো জি 32। এটা অলমোস্ট ওই 12,000 টাকা মতন দাম রয়েছে ফ্লিপকার্টে। যদি কেউ নিতে চাও আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিয়ে নিতে পারো। এটা স্ন্যাপড্রাগন প্রসেসর আছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর আছে, ডলবি অ্যাটমস সাউন্ড আছে। পিছনে এর ডিসপ্লেটা দেখো, 90Hz এর ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, 5000mAh এর ব্যাটারি রয়েছে, ফাস্ট চার্জিংও আছে, সবই দেখাবো আস্তে আস্তে। চলো আপাতত আনবক্সিং করা যাক এটার। যদি কেউ নিতে চাও 10-12 মধ্যে, এটা আমার মনে হয় তো বেস্ট ফোন। আর এটার স্পেসিফিকেশন হচ্ছে 8GB র্যাম, 128GB মেমোরি। দেখো ফার্স্টেই যেটা রয়েছে এখানে, সেটা ফার্স্টেই ফোনটা রয়েছে। তো বেরোয় না কেন, একটা পুরো কভার দেওয়া রয়েছে। আমি ফোনের ব্যাপারে পরে আসছি, আগে দেখাই তোমাদের ভেতরে কি রয়েছে। এখানে একটা কেসের মতনই জিনিস রয়েছে, ভেতরে কিছু ডকুমেন্টেশন যেটা কেউ পড়েই না ভাই। আচ্ছা, এখানে একটা সিম ইজেক্টর টুল আছে, এখানে বিল রয়েছে। আমি যেহেতু ফোনটা আমি উৎসাহতে খুলেই ফেলেছিলাম, সেহেতু বিলটাও আমি এর মধ্যেই ভরে দিয়েছিলাম। তো চলো বিলটা আমি সাইডে এখন রাখছি। এর মধ্যে ও ভাই চার্জার কোথায়? চার্জার নেই দেখি। এই তো চার্জার। এখানে 33W-এর দেখো একটা ফাস্ট চার্জ রয়েছে, চার্জারটা মোটামুটি ওয়েট রয়েছে ভালোই। এখানে টাইপ সি চার্জার রয়েছে, USB টু টাইপ সি চার্জার। প্রথমেই দেখো এখানে কভার লাগানোই রয়েছে। আমি যদি তোমাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো কালারটা দেখেছো, দারুণ লাগছে, দারুণ। এক কথায় বলতে গেলে দারুণ কালারটা লাগছে, মানে আমার তো ভাই সেরা লাগছে, বাকিদের বলতে পারবো না। তবে এই রেঞ্জের মধ্যে একটা রেডমি 10 প্রাইম আছে, যেটা আমি এর আগে কিছুদিন আগেই বোনের জন্য নিয়েছিলাম। সেটারও হয়তো ডেলিভারি ভিডিও বা আনবক্সিং ভিডিও বলতে পারো, সেটাও আমার চ্যানেলে আছে, আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে। যে পেছনটা দেখছো এটা প্লাস্টিক বডি, বাট দেখে স্টিল মনে হচ্ছে, বাট স্টিল নয়, এটা প্লাস্টিক বডি। বাট এই ক্যামেরা মডিউল যেটা, এটা রয়েছে স্টিল। আর ক্যামেরাটা একবার ভালো করে লক্ষ্য করো, 50MP ক্যামেরা রয়েছে, কোয়াড কোর ক্যামেরা রয়েছে, 50MP রয়েছে মেন ক্যামেরা, 8MP হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর 2MP হচ্ছে এর ম্যাক্রো লেন্স। উপরে এখানে দেখো ডলবি লেখা রয়েছে, যদি তোমাদের দেখাই, দেখো ডলবি অ্যাটমি লেখা রয়েছে। এটা হোপফুলি মাইকের জন্য বা টাওয়ার সিগন্যালের জন্য। বাঁদিকে রয়েছে এখানে সিম ট্রে, নিচে রয়েছে এটাও সিগন্যালের জন্য, আই থিঙ্ক 3.5mm জ্যাক, যেটা অনেক ফোনে দেখা যায় না। USB টাইপ সি চার্জার পোর্ট আর মাইক স্পিকার গ্রিল। পিছনে রয়েছে দারুণ সুন্দর একটা মোটরোলার লোগো, যেটা স্টিকারের সাথেই বলতে পারো, মানে স্টিকার টাইপেরই বলতে পারো। বাট এটা দেখো একটুখানি হাতে নিয়েছি, তাতেই এখানে ফিঙ্গার ট্রিপস লাগছে। তো আমি রিকমেন্ডেশন করব, যারা যদি কেউ নাও এটা তো কভার দিয়ে ইউজ করো। এখানে রয়েছে পাবে তোমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, অ্যান্ড ডিসপ্লে 6.55 ইঞ্চ ডিসপ্লে, 5000mAh ব্যাটারি। তো চলো এটাকে এবার চালু করা যাক। এই যে চালু হচ্ছে, দেখো দারুণ সুন্দর একটা যে বলতে পারো অ্যানিমেশন। হ্যালো মোটো, তো
এই যে দেখো একদম স্টক অ্যান্ড্রয়েড রয়েছে এটা আমি যদি তোমাদের সেটিংস এ গিয়ে দেখাই অ্যান্ড্রয়েড 12 রয়েছে দেখো তো যেটা Motorola ক্লেম করছে এটাতে অ্যান্ড্রয়েড 13 এর আপডেট আসবে খুব তাড়াতাড়ি সিকিউরিটি সিস্টেম মারা রয়েছে 1 ফেব্রুয়ারি 2023 তা আই মিন তাহলে এটা তোমার নিউ ব্র্যান্ডই বলতে পারো থিংক শিল্ডের যে প্রোটেকশন Motorola সেটাও রয়েছে এখানে সিকিউরিটি প্রোটেকশন যেটা আমি ক্যামেরা যে ফিচারসগুলো রয়েছে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ক্যামেরা যে কারণের জন্য আরও আমার এটা নেওয়া দেখো এটা নর্মাল ক্যামেরা এটা ওয়াইড এটা ম্যাক্রো এটা ওয়াইড অ্যাঙ্গেল দেখো এখান দিয়ে দেখাই তোমাদেরকে তাহলে বুঝতে পারবে দেখো এটা হচ্ছে মেন ক্যামেরা মানে 50 মেগাপিক্সেল ক্যামেরা এটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেখতেই পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডটা কতটা চলে এসেছে অ্যান্ড এটা হচ্ছে ম্যাক্রো ক্যামেরা তো দেখো এটা হচ্ছে সামনে থেকে ভিডিও মানে ব্যাকে যেটা 50 মেগাপিক্সেল রয়েছে তার এটা ফুটেজ আর ইমেজ স্টেবিলাইজেশন অন আছে যার জন্য দেখো আমি হাঁটলেও অতটা নড়ছে না ক্যামেরা বাকি এখানে সেটিংসেও কিছু অপশন রয়েছে সেগুলোকে তোমরা অন অফ করতে পারো ফটোজে গিয়ে যেমন ওয়াটারমার্ক এখানে দিতে পারো ওয়াটারমার্ক অন অফ করতে পারো অ্যান্ড এখানে ভিডিওজে গিয়ে তোমরা ভিডিও যে কোয়ালিটি সেটাকে বাড়া কমা করতে পারো আর সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে যার জন্য এটা আরও আমার স্পেসিফিকলি নেওয়া সেটা হচ্ছে ডুয়েল ক্যাপচার তো এই যে দেখো এখান থেকে দেখাই এ দেখো দেখছো ডুয়েল ক্যাপচার দেখো এটা চেঞ্জ করে দেবো এই যে দেখো একটা ক্যামেরা এটা হচ্ছে ব্যাক ক্যামেরা এই সামনে এটা ব্যাক ক্যামেরা আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা তো এই ফিচার্সটা সেই 24-25 হাজার টাকা দামের ফোনেতে থাকে ভাই এখন এই Motorola সেটা দিয়ে দিচ্ছে অ্যান্ড যার কারণে এটা আমার আরো নিমা মানে খুবই এই ছোট ছোট ফিচার্স যেগুলো রয়েছে সেগুলো খুবই বেশ ভালো লাগে Motorola-র এগুলো ব্যাস এইটুকুনি আবার কি ড্রপ টেস্ট তো আমি বড় বড় ইউটিউবারদের মতো করতে পারবো না ভাই বুকে লাগবে এত টাকা দামের ফোন নিয়ে যদি ড্রপ টেস্ট করি বাকি আমি সেই সকালে চার্জ দিয়েছিলাম এখন অবধি 81% চার্জ রয়েছে যদি আমি ফোন তেমন ঘাটিনি কো আমার এখন অবধি আমি সিমও ভরিনি ফোনেতে আমি এবার সমস্ত কিছু সেট আপ করবো তারপরে আমি পরে আবার কোনোদিন রিভিউ দেবো ফোনটা যে কিরকম চলছে না চলছে ভিডিওটা তো তোমরা দেখে নিলে এবার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ভাই আর ভিডিওটাকে লাইক করে দিও চেষ্টা করেছি যতটা পেরেছি দেখিয়েছি কারণ অনেকদিন আগে আমি এরকম আনবক্সিং ভিডিও বানাতাম রিচও ভালো আসতো জানি না এটা রিচ কেমন আসবে দেখা যাক তোমরা যদি সাপোর্ট করো জলদি জলদি যাও শেয়ার করো দেখো আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ টাটা